ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাতে চলেছি কিভাবে একটা ফটো বা ইমেজকে একদম সহজ পদ্ধতিতে পিএনজি তে কনভার্ট করা যায়। সে ফটো তোমরা মোবাইলে তুলে থাকো কিংবা ডাউনলোড করে থাকো না কেন, তো তোমরা যারা জানো না পিএনজি কি তাদের জন্য বলে রাখি, পিএনজি হচ্ছে পোর্টেবল গ্রাফিক নেটওয়ার্ক। আরও সহজভাবে বলতে গেলে, ইউটিউব ভিডিওতে যেসব লাইকের বাটন, শেয়ার বাটন কিংবা ইউটিউব থাম্বনেলে ক্রিয়েটরের ফটো, এগুলো সবই হচ্ছে পিএনজি ফটো। তো ভিডিওটা স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো, চলো শুরু করা যাক। পিএনজি ফটো কীভাবে তৈরি করতে হয় সেটা দেখার আগে পিএনজি ফটো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে নেব। তো প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজার, সার্চ করব mobile.png। তো এটা সার্চ করলে মোবাইলের পিএনজি ভার্সনের ফটো চলে আসবে সব। তোমরা যে কোনো কিছু লেখার পরে .png লিখলে সেটার পিএনজি ভার্সন খুলে যাবে। চেয়ার, টেবিল, গাড়ি, গার্ল, বয়, যা খুশি লিখতে পারো, .png লাস্ট। তো আমরা ডেস্কটপ অপশন করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ আগের থেকে অনেক বেশি অপশন খুলে আসছে। তো এভাবে ডাউনলোড করতে হয় দেখে নিয়েছো, ওকে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব আর হচ্ছে দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তো তার জন্য প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো তিন নম্বর যে অ্যাপসের লিঙ্ক আসবে ওটা থেকে ক্লিক করবে, ওটা আমি করছি, ওটাই বেস্ট আমার মতে। তো ওটা সার্চ করার পরে প্রথম ইনস্টল আসবে, তো আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন আসছে, ইনস্টল করে নেবে। তারপর ওপেন আসবে, ওপেন করার পরে লোডে গ্যালারি আসবে, ওখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবে। আমি একটা যে কোনো একটা করে নিচ্ছি, আমার যেটা পছন্দ, তো আমি এটা করে নিলাম। এবার এটাকে ক্রপ করতে হবে, কেননা সব তো লাগবে না, যেটুকু লাগবে সেটুকুই ক্রপ করে নেব, তারপরে বাদবাকিটা রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলেছে। তো প্রথমে আছে অটো, আছে ম্যাজিক, আছে ম্যানুয়াল, আছে আর রিপেয়ার আছে, আর জুম। জুম দুটো আঙুলে হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে কীরকম করে হয়। আমরা প্রথমে অটো দিয়ে করে নেব, অটো দিয়ে করলে মোটামুটি বেসিক যেটুকু দরকার যেটুকু হয় হয়ে যাবে, তারপরে ম্যানুয়ালি করতে হবে, কারণ অটোতে অত ভালো আসে না। অটোতে করলে, শুরুতে করলে বেসিক কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি, এভাবে করতে হবে, একদম ইজি, জেগেও করতে পারবে। আর যেগুলো অটোতে রিমুভ হয়ে গেছে, যেমন এই যে কানটা রিমুভ হয়ে গেল, এটা পরে রিপেয়ার করে নেব। আর কার্সারের সাইজটা ছোট বড় করা যায়, দেখতে পাচ্ছ ব্লু ডট ওখানে, ওখান থেকে ছোট বড় করতে পারবে। তো বন্ধুরা খেয়াল করবে আমার ভিডিওটা চলছে কিন্তু একটা মোবাইল স্ক্রিনের উপর, তো এই ভিডিওর চারিপাশে যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিএনজি ফটো, ওকে। তো দেখো কীভাবে করছি, তো এটা আমি এখন করছি রিপেয়ারের কাজ, যেখানে যেখানে অটোতে করে রিমুভ হয়ে গেছে ওগুলো এখন একটু ঠিক করে নেব, একটু টাইম লাগে, ঠিক আছে। এই কাজগুলো তো স্পিডে করলে কাজটা ফিনিশই হয় না, ভালো হয় না, তো টাইমে করলে ভালো হয়। তো আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এখন এই কানের সাইডগুলো একটু রিমুভ হয়ে গেছিলো, ওগুলো রিপেয়ার করে নেব। তো মোটামুটি কাজ পুরো শেষ, শেষের দিকে। তো আরেকটা কানের সাইড বাকি আছে, একটু এটা রিপেয়ার করে নেব। এটা হয়ে গেলে উপরে টিক চিহ্ন আছে নিচে ডান লেখা, ওটাই ক্লিক করতে হবে। দেন উপরে সেভ অপশন আসবে, তারপরে ফিনিশ আসবে, ওটা করলেই সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।